হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কেরিয়ার গ্রুপ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলি পেতে পাশে দেওয়া বেলাইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আজকে আমি আলোচনা করব ভারতের ইতিহাসের থেকে গুরুত্বপূর্ণ পাঠ বৌদ্ধ ধর্ম নিয়ে অর্থাৎ বুদ্ধিজম নিয়ে যেটা কিন্তু ডাব্লিউ এসএসসি পিএসসি রেলওয়ে এই ধরনের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে একটি প্রশ্ন কম। সাধারণত এসে থাকে তো এই কারণে ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট বা পার্ট বৌদ্ধ ধর্ম নিয়ে আমি আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক এটা আমরা প্রত্যেকেই জানি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক কিন্তু কোশ্চেন এখন আসছে এই ত্রিপিটক কোন ভাষায় রচিত এই ত্রিপিটক পালি ভাষায় রচিত নাম্বার টু আমরা বুদ্ধ গৌতম বুদ্ধের সম্বন্ধে কিছু ইনফরমেশান জেনে নেব উনি জন্মগ্রহণ বা গৌতম বুদ্ধ জন্ম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এখানে একটু বলে রাখা বাহুল্য বিভিন্ন এরা অনুযায়ী বিভিন্ন মত মতবাদ অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিকদের মতে গৌতম বুদ্ধের জন্মস্থাল বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন রয়েছে তো স্ট্যান্ডার্ড অব্দ বা এরা অনুযায়ী পাঁচশো ছেষট্টিটাকেই গৌতম বুদ্ধের নর্মাল বা সাধারণ বা জেনারেল এরা অনুযায়ী সাধারণ এরা বা অব্দ অনুযায়ী গৌতম বুদ্ধের জন্ম সাল হচ্ছে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ দেন জেনে নেব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কপিলা বস্তুর লুম্বিনী উদ্যানে এটা কিন্তু বর্তমানে নেপালে অবস্থিত এরপরে জেনে নেব গৌতম বুদ্ধের বাবার নাম সুদ্ধধন, যিনি কিনা না সাক্ষ্য রাজা ছিলেন তারপরে জেনে নেব গৌতম বুদ্ধের মায়ের নাম মায়াদেবী গৌতম বুদ্ধের ছেলের নাম রাহুল এবং গৌতম বুদ্ধ মারা গেছিলেন চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে দেন আমরা জেনে নেব গৌতম বুদ্ধ প্রথম বোধিলাভ করেছিলেন করেছিলেন অর্থাৎ প্লেস অফ এনলাইটমেন্ট যেটা বোধিলাভ করেছিলেন সেটা হচ্ছে উরুবিলব গ্রামে নৈরঞ্জনা নদীর তীরে বোধগয়াতে যেটা কিনা না পিপেল গাছের তলায় এরপরে জেনে নেব গৌতম বুদ্ধের যে আরও গৌতম বুদ্ধ ছাড়া অন্যান্য যে নামগুলো রয়েছে সেই নামগুলো কী কী প্রথমে হচ্ছে অমিতাভ গৌতম বুদ্ধকে অমিতাভ বলা হতো গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া এটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইট অফ এশিয়া কাকে বলা হয় গৌতম বুদ্ধকে বলা হয় এটা ভেরি ইম্পর্ট্যান্ট মুনি বা সাক্ষ্য সিংহও বলা হতো গৌতম বুদ্ধকে আর তথাগত বলা হতো গৌতম বুদ্ধকে এরপরে চলে যাচ্ছি নাম্বার থ্রি গৌতম বুদ্ধ তার ধর্মমত প্রচার করতেন মাগধী প্রাকৃত ভাষায় এটা ভেরি ইম্পর্ট্যান্ট ডাব্লিউ বিসিএসের জন্যে আপনারা যারা ডাব্লিউ পরীক্ষা দিচ্ছেন অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বা ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপারেশান নেওয়ার কথা ভাবছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গৌতম বুদ্ধ তার ধর্মমত প্রচার করতেন মাগধি প্রাকৃত ভাষায় আর গৌতম বুদ্ধ প্রথম যেই জায়গাতে ধর্মমত প্রচার করেছিলেন সেটা হচ্ছে সারনাথ চলে যাচ্ছি নাম্বার ফাইভ দ্য সিম্বল অফ বার্থ অফ গৌতম বুদ্ধ ভেরি ইম্পর্ট্যান্ট গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করার যে সিম্বল সেটা হচ্ছে লোটাস আর গৌতম বুদ্ধ যে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া অর্থাৎ দ্য সিম্বল অফ রিনানসিয়েশান এই ইংলিশ টার্মটা আপনারা ভালো করে জেনে রাখবেন কোন কোন পরীক্ষাতে বাংলা না দিয়ে ইংলিশ টার্ম দিচ্ছে তো দ্য সিম্বল অফ রিনানসিয়েশান অর্থাৎ বাড়ি ছেড়ে চলে যাওয়া এটাকে বলা হয় হর্স এটা এর যে সিম্বল তাকে হর্স বা ঘোড়া দিয়ে প্রকাশ করা হয় এরপরে চলে যাচ্ছি নাম্বার সেভেন দ্য সিম্বল অফ মহাপরিনির্মাণ অর্থাৎ মারা যাওয়া দ্য সিম্বল অফ মহাপরিনির্মাণ অফ গৌতম বুদ্ধ ইজ স্তূপ বা স্তূপা চলে যাচ্ছি নাম্বার এইট দ্য ওয়ার্ড বুদ্ধ মিন্স বুদ্ধ কথার অর্থ হল নলেজ বুদ্ধ কথার অর্থ কি নলেজ চলে যাচ্ছি নাম্বার নাইন রিলিজিয়াস টিচার অফ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের রিলিজিয়াস টিচার ছিলেন আল্লা কালমা নাম্বার টেন গৌতম বুদ্ধ ওয়াচ এলিভেটেড টু পজিশন অফ গড বাই দ্য টাইম অফ কনিস্কো। গৌতম বুদ্ধকে গডের সমতুল্য বা গড হিসেবে প্রথম মানা হয়েছিল কনিষ্কের সময় থেকে নাম্বার ইলেভেন বুদ্ধের ঘোড়ার নাম ছিল কন্টক আর গৌতম বুদ্ধের সারথীর নাম ছিল ছন্ন লুম্বিনী ওয়াজ দ্য বার্থ প্লেস অফ বুদ্ধ ইজ অ্যাটেস্টেড বাই এন ইন্সক্রিপশান অফ অশোক গৌতম বুদ্ধ যে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন বস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন সেটা জানা যায় অশোকের একটা শিলালিপি থেকে নাম্বার ফরটিন আমরা জানি বৌদ্ধ ধর্মের টোটাল তিনটি পিটক ছিল একটা হচ্ছে পিটক দেন বিনয় পিটক তারপর অভিধর্ম পিটক তো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে এই সূত্রপীটকে সাবজেক্ট ম্যাটার কী ছিল সূত্রপীঠকে কী বলা হয়েছে সূত্রপিটকে বলা হয়েছে বুদ্ধের উপদেশাবলী আর বিনয় পিটকে বলা হয়েছে ভিক্ষুক ও ভিক্ষুণীদের আচরণীয় নির্দেশাবলী আর অভিধর্মপিটকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আমার জন্যে কিছু সাজেন সাজেশানস থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ